ব্যস্ত পৃথিবীতে কাকটাকা ভোর হলে সবাই কর্মমুখী হয়ে পড়ে। দারিদ্রতা শিশুকে এ থেকে রেহাই দেয়নি, শিশুকেও বিভিন্ন কর্মমুখী করে তুলতে বাধ্য করে শুধুমাত্র বেঁচে থাকা প্রয়োজনে। কেউ ভিক্ষাবৃত্তি করে, কেউ করে হকারি, কেউ বা ফুল বিক্রি করে, তবু রয়েছে তাদের মাঝে হাজারো স্বপ্ন। ফুল কত করে গুলা? একটা 20 টাকা। একটা 20 টাকা? ফুল বিক্রি করে কি করবি তুই? ফুল বিক্রি করে আমি বাপ কে আর কি করবি? আর এটা লাগে জামা কিনবো। কত জামা? খুব সুন্দর জামা। আমি এটা তো ফুলাম জামা, নতুন জামা কিনবো। ফুল তো গুলা পচা, গন্ধ নাই। পচা না পচা নিব না, যা। পরে কিনা দেবো, যা একটু ঘুমাই দিতে যা তো। আবার কি হলো যাবো গা? কালকে এমনি কোনো কাম হয় না, একটু ঘুমাই দিতে যা তো। অক্ষণে কিনা দেবো, আবার কি হলো যাবো গা? জামারা ঘুমাই দাও দিবি না। আমার কাছে তো টাকা নাই, পরে কিনা দিই। পরে না পাইলে অহনি কিনা দেব। বললাম তো কিনা দেবো, অহন যা কামে যা, পরে কিনা দেবো যা। এই যে কটাটা আছে তোমার, আর বাকি টাকা দিয়ে এই কাপড়টা কিনে লাগে। আচ্ছা যা, যা কাম কর যা। ভাই কান্দিস
না আমার নতুন জামা লাগবো না। কুসুরে কত বাজেট তুই পয়সা চুরি না করলে তোর জামা কিনে দিব কেমনে? আমার কি টাকা আছে? চুরি মোটেও ভালো কাজ না, ঠিক আছে? চুরি করবা না, ওকে? আমরাও আসতে পারি ঈদের আনন্দ হয়ে, যে আনন্দ দারিদ্র শিশুদের মুখে হাসি ফোটাবে। আসুন দারিদ্র শিশুদের পাশে দাঁড়ায় ঈদের খুশি হয়ে।